আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আমার চ্যানেলে এবং পেজে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আজকে যে বিষয় নিয়ে ভিডিও করব, আমি আশা করছি আপনারা 100 জনের মধ্যে 90 জন এই ভিডিওটি বা এই টপিক সম্পর্কে জানেন না। আর এই ভিডিওটি সবথেকে কাজে দিবে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে এবং হচ্ছে আপনার যারা অফিসিয়াল কাজ করে। তো ভিডিওটি তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা উপকার আসবে, কারণ এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিন্তু চাইলে আমরা যেমন হচ্ছে আপনার অনলাইন থেকে পিডিএফ থেকে কিন্তু ওয়ার্ডে কনভার্ট করতে পারি। তো পিডিএফ থেকে যদি আমরা ওয়ার্ডে কনভার্ট করি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইংরেজি ফন্ট গুলা ভেঙে যায় না, বা আপনি যদি একটি ইংরেজি পিডিএফ থেকে বা ইংরেজি ছবি থেকে কিন্তু আপনি যদি ওয়ার্ডে ফাইল নিয়ে যান, তাহলে কিন্তু আপনার হচ্ছে সেটা যদি পিডিএফ থেকে ওয়ার্ডে নিয়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আপনার ইংরেজি লেখাটা ভাঙবে না এবং ফন্টটা আপনি ইংরেজিতে পাবেন, মানে টেক্সট আকারে পাচ্ছেন ওয়ার্ডে। কিন্তু আপনি কিন্তু একটা পিকচার থেকে যদি আপনি পিকচারকে কনভার্ট করে ওয়ার্ডে নিয়ে যান, তাহলে কিন্তু আপনি এটা কখনোই করতে পারবেন না বা এটা আসবে না আপনার, মানে পিকচার থেকে কখনো টেক্সট নিয়ে আসতে পারবেন না ওয়ার্ডে। তো আজকে আমি দেখাবো যে আর বাংলা বাংলা ভাষার যেটি বিষয় হচ্ছে আপনার বাংলা যখন আপনি কোনো লেখা পিডিএফ বা ছবি থেকে যখন ওয়ার্ডে কনভার্ট করবেন, সেটি কিন্তু ফন্টটা থাকবে না, ফন্টটা কিন্তু ভেঙে যায় অথবা সেটা পিকচার ফর্মেটে চলে আসে, তো আপনি কিন্তু সেটা কাস্টমাইজ করে এডিট করতে পারবেন না। তো আমি আসলে অনেক গবেষণা করার ফলে আমি এই জিনিসটা মানে বের করে নিয়ে আসতে সক্ষম হয়েছি যে হচ্ছে কিভাবে এটি আমাদের সমাধান করা যায় বা আমাদের কাজকে মানে অনেক ফাস্ট করা যায়। যেমন আপনি যদি একটি পেজ হচ্ছে দেখে দেখে লিখেন, টাইপ করেন, তাহলে কিন্তু এখানে অনেক সময় লাগবে, বা একটি পিডিএফ এটা কিন্তু আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, বা এটা কাস্টমাইজ আপনি করতে পারছেন, আপনার প্রয়োজন মতো আপনি এডিট করে নিতে পারছেন না। তো এই ক্ষেত্রে যেটি করতে হবে, আমি যে আজকে ভিডিওটা আপনাদের যে পদ্ধতিটা টিপসটা শিখিয়ে দেবো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর পরবর্তীতে কোনো ঝামেলা হবে না, 1 মিনিটের মধ্যে আপনি সকল কাজ শেষ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমেই আমি আসলে একটি পিডিএফ ফাইল ওপেন করব। তো পিডিএফ ফাইলটি ওপেন করতেছি। তো এটি হচ্ছে আমার সেই পিডিএফ ফাইল, এটা হচ্ছে আমার একটা ক্লাস ওয়ার্কের আর কি পিডিএফ ফাইল। তো এটাতে হচ্ছে আমি বাংলা লিখে রেখেছি। তো এটা বাংলা লেখাটা আমি যেটা দেখলাম, এটা এখন আসলে আমি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে যে কোনো একটি কনভার্টারের মাধ্যমে কনভার্ট করে দেখাবো যে আসলে বাংলা লেখাটা কনভার্ট করলে আসলে আমরা টেক্সট আকারে পাই না। তো চলুন আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করি। ব্রাউজার ওপেন করার পরে আমরা সার্চ করি পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার। তো তারপরে যদি আমরা প্রথমে এটি ওপেন করি, স্মল পিডিএফ ওপেন করার পর যদি এখানে আমি পিডিএফ ফাইলটি আপলোড করি, তা আপলোড করার পর দেখতে পাচ্ছেন যে অফ দিস ফাইল ইজ লার্জ দেন 15 MB। তো এখন আমাকে আরেকটি ব্রাউজারে যে বা মানে আরেকটি ওয়েবসাইট যেতে হবে যেখান থেকে কনভার্ট করতে হয়। তো আমি ব্যাকে আসতেছি। তো ব্যাকে আসার পরে দেখতে পাচ্ছেন নিচে একটি আই লাভ ইউ পিডিএফ নামের ওয়েবসাইট আছে, তো আমি সেটাতে ক্লিক করব। তো করার পরে আমি পিডিএফ ফাইলটি ওপেন করছি। ওপেন করার পর আমি যদি এখন এখানে আপলোড হওয়ার পরে যদি কনভার্টে দেই, তো দেখতে পাচ্ছেন যে এখানে বলে দিচ্ছে যে আপলোডের মানে আমার ফাইলটি আসলে 16.22 MB-এর। তো ফাইলটি আসলে আপলোড হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আপলোড হতে এখনো 1 মিনিট সময় লাগবে, তো আমরা একটু আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা আপলোড হয়ে গিয়েছে এবং বলে দিচ্ছে যে কনভার্টিং পিডিএফ টু ওয়ার্ড। তো কনভার্টিং পিডিএফ টু ওয়ার্ড এখানে আসলে এটা প্রসেসিং হচ্ছে, এই জন্য আসলে এখানে বলে দিচ্ছে দিস মাইট টেক এ ফিউ মিনিট, এখানে আসলে অল্প কিছু সময় লাগবে তো বলে দিয়েছে, তো আমরা একটু অপেক্ষা করি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে, কনভার্ট হয়ে গিয়েছে। তো আমি এখন ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিলাম। তো আমাদের ফাইলটির সাইজও হচ্ছে 11.2 MB ওয়ার্ড ফাইলের, মানে সরি আমাদের হচ্ছে ডকুমেন্ট ফাইলের, ডক ফাইলের সাইজটাও 11.2। তো এটাও ডাউনলোড হতে একটু সময় লাগবে। দেখতে পাচ্ছেন যে প্রায় শেষের দিকে ডাউনলোড হয়ে গিয়েছে প্রায়। তো আমরা ডাউনলোড শেষ হয়ে গেলে আমরা ফাইলটি আসলে ওপেন করে দেখবো যে আমরা আসলে আউটপুট ঠিক মতো পেলাম কিনা। তো আমি যদি এখন ফাইলটি ওপেন করি, ফাইলটি ব্রাউজার থেকে ওপেন করতেছি, তো দেখতে পাচ্ছেন যে ফাইলটি ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার পরে আপনারা যদি এখন একটু লক্ষ্য করে দেখেন, তো এখান থেকে এনেবল এডিটিং করে দিব উপর থেকে। এখন যদি আমাদের টেক্সটগুলো দেখাই, তো দেখতে পাচ্ছেন যে আসলে আমি কিন্তু টেক্সটগুলো হচ্ছে মানে টাইপ করার জন্য মাঝখানে টেক্সটের মাঝে স্ক্রল করতেছি বা তার কার্সার দিচ্ছি, কিন্তু আসলে নিচ্ছে না। দেখছেন যে সবগুলো কিন্তু প্যারা আকারে প্যারাগ্রাফ আকারের হয়ে আছে। তো আসলে এগুলো কিন্তু সবগুলো আসলে লেখাটাই প্রতিটা প্যারাগ্রাফ আসলে ছবি আকারে এখানে সংযুক্ত হয়েছে, তো এই জন্য কিন্তু আমরা করতে পারছি না। তো আমি যদি ফন্ট চেঞ্জ করে আপনাদের দেখাই, তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ এগুলো সবগুলো টেক্সট ফর্মেটে আছে। আমরা কিন্তু এখান থেকে
এডিট করতে পারবো না, তাহলে কিন্তু আমাদের হচ্ছে যে কোনো পিডিএফ থেকে বা ছবি থেকে আমরা কিন্তু আসলে পিওর বাংলা ফন্টে কনভার্ট করতে পারি নাই, টেক্সটে কনভার্ট করতে পারলাম না। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের আসল ম্যাজিকটি দেখাবো। তো প্রথমে আমি ডেস্কটপে ওই ফাইলটি, আমাদের পিডিএফ ফাইলটি ওপেন করতেছি। তো ওপেন করার পরে আমি আপনাদের দেখাচ্ছি, তো আমি আসলে আপনাদের একটা ডেমো দেখাচ্ছি, এই জন্য আমি আসলে এটা ছোট আকার একটা স্নেপ নেব, আমাদের পিডিএফ ফাইলটির স্নেপ নিচ্ছি। আর আপনারা যারা এটা করবেন সেটা হচ্ছে প্রথমে পিডিএফ ফাইলকে ওয়ার্ড সরি পিডিএফ ফাইলকে ইমেজ ফাইলে নিয়ে নেবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ লেখাটি পেয়ে যাবেন। আমি আপনাদের জাস্ট বোঝাচ্ছি, এই জন্য ছোট আকার নিলাম। তো আমি আমাদের ফাইলটিকে এখন সেভ করব। তো ফাইলটি আমি হচ্ছে স্ন্যাপ করে নিয়ে হচ্ছে ক্যাপচার নামে সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার পরে এখন যদি আপনি দেখেন, যেটি করতে হবে আপনাকে, যে আমাদের ডেস্কটপে ফাইল রয়েছে, তখন প্রথমে আপনাকে যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করে আপনাকে আপনার গুগল মেইলে লগ ইন করতে হবে। তো মেইলে লগ ইন করার পরে আপনি হচ্ছে যে ড্রাইভে যাবেন, আর আপনি অথবা সরাসরি আমার মতো ড্রাইভে যেতে পারবেন। তো যাওয়ার পরে আপনাকে যেটি করতে হবে, আমাদের যে ক্যাপচার বা আপনার ইমেজ ফাইলটি আমরা স্ন্যাপ নিলাম, তো সেই ফাইলটি আমাদেরকে এখানে আপলোড করতে হবে। তো এখন আমি যেটি করব, আমাদের ফাইলটি আপলোড করব। তো আপলোড আমি দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ফাইলটি ড্রাগ করে ধরে নিয়ে যে আপলোড করতে পারি, আবার আপনারা যদি মোবাইল থেকে করেন তাহলে আপনাকে আপলোড ফাইল থেকে আপলোড করলেই হয়ে যাবে, একই প্রসেস, কোনো সমস্যা হবে না। তো আমি এখানে ড্রাগ করে আপলোড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমি আপলোড করে দিলাম, এটা আপলোডিং হচ্ছে। যদি ছোট ফাইল, আপলোড হতে হয়তো কিছু সময় লাগবে, তো দেখতে পাচ্ছেন যে আপলোড অলরেডি হয়ে গিয়েছে। এখন যেটি করতে হবে, আমাদের ফাইলটি খুঁজে বের করতে হবে। তো আমি একবার যদি রিফ্রেশ দিই, তো রিফ্রেশ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি আমি পেয়ে গিয়েছি। তো এখন যেটি করতে হবে আপনাকে আসল কাজ, আপনাকে ফাইলটিতে রাইট বাটনে ক্লিক করতে হবে, আর আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে জাস্ট ইমেজের উপরে ক্লিক করলে হবে। যদি এখন রাইট বাটনে ক্লিক করেন, তো করলে আপনি এখন দেখতে পাচ্ছেন যে দুই নম্বর একটি অপশন পাচ্ছেন, সেটি হচ্ছে ওপেন উইথ। তো এখন আপনাকে কি করতে হবে, ওপেন উইথে ক্লিক করতে হবে। তো ওপেন উইথে আপনি কার্জার নিয়ে আসলেই বা আপনি মোবাইল থেকে করলে ওখানে ক্লিক করলে দেখতে পাবেন যে হচ্ছে যে অপশনটি পাবেন, ওখানে অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে যেটি হচ্ছে আপনাকে প্লেস করতে হবে সেটি হচ্ছে গুগল ডক্স। তো গুগল ডক্স যদি আপনি ওপেন করেন, তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে একটু লোডিং হচ্ছে, সময় নিবে। তো লোডিং হওয়ার পরে, সময় নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এটা লোডিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজ ফাইলটি চলে আসছে। আর আসলে আপনার জন্য আসল সারপ্রাইজ অপেক্ষা করছে একটু নিচে। তো আপনি যদি স্ক্রল করে নিচে আসেন, তো দেখতে পাচ্ছেন যে আপনার যে ইমেজটা ছিল, ইমেজটা হুবহু আপনার ট্রান্সলেট হয়ে আপনার বাংলাতে চলে আসছে। এখন যদি আমি আপনার লেখার মাঝে কোনো কিছু টাইপ করতে চাই, তো দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আমি টাইপ করতে পারছি, দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু লেখার মাঝখানে টাইপ করতে পারছি, এবং পুরো লেখাটা ধরে যদি আমি কন্ট্রোল বি দেই তাহলে কিন্তু আমি লেখাগুলো বোল্ড করতে পারছি, এবং যদি আমি জুম করতে চাই তাহলে জুম করতে পারছি। কিন্তু তো আমি আসলে এখন এই লেখাটি আপনাকে আমি ওয়ার্ড ফাইলে নিয়ে গিয়ে দেখাবো। তো এই জন্য আমি প্রথমে আপনার লেখাটিকে সিলেক্ট করে নিচ্ছি, কার্সার ধরে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখন আপনাদের একটি ওয়ার্ড ফাইল ওপেন করে দেখাবো। তো আমি এটা সিলেক্ট করে নিলাম, করে নেওয়ার পরে আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। এখন ডেস্কটপের উপরে একটি নতুন ফাইল নিচ্ছি, নিউ ফাইল থেকে মাইক্রোসফট ওয়ার্ড একটি ফাইল ক্রিয়েট করলাম। অবশ্যই ফাইলটি ওপেন করি, ওপেন করার পরে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, কার্সার দিয়ে করতে পারেন, আবার হচ্ছে আপনি মাউস দিয়েও পেস্ট করতে পারেন, এবং ইচ্ছা করলে কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করতে পারেন। তো এখন যদি আমি আপনাদেরকে এখানে লেখাগুলো দেখাই, যে দেখতে পাচ্ছেন যে আমি যদি এখন মাইক্রো কন্ট্রোলের পাশে যদি এটা মাইক্রো কন্ট্রোলার কি, এটা যদি আমি ইংলিশে টাইপ করতে চাই, দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু টাইপ করতে পারছি হোয়াট ইজ মাইক্রো কন্ট্রোলার। তো আমি এটা লিখি, হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমি এটি লিখলাম। তো আমি কিন্তু মাইক্রো কন্ট্রোলার কি এটা লিখতে পারছি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু তখন লিখতে পারছিলাম না, কারণ তখন সব ছবি আকারে ছিল। এখন আমি যদি আপনাকে আবার দেখাই আইসির পাশে, যদি আমি আইসি লিখি, দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু লেখার মাঝখানে টাইপ করতে পারছি বা লিখতে পারছি। তো এটা কিন্তু আপনি আগে করতে পারছিলেন না। তো আশা করি এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে বা ব্যক্তি জীবনে অনেক কাজে আসবে, এবং অনেক আপনি টাইম সেভ করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওতে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন, এবং একটি কমেন্ট করে দিবেন। আর আপনারা কি ধরনের ভিডিও পরবর্তী ভিডিওতে দেখতে চান, সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আশা করব ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটি আপনার অনেকটাই উপকার আসবে, কারণ এই ভিডিওতে আমি দেখিয়েছি যে আসলে কীভাবে এই সমস্যাটি সমাধান করা যায়। এটা আমিও পারতাম না একটা সময়, কিন্তু এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করার পরে আমি এটা বের করতে সক্ষম হয়েছি। তো আমি আপনাদের মাঝে এটা শেয়ার করে দিলাম, যাতে আপনারা উপকৃত হন আর টাইম ওয়েস্ট করতে না হয়। তো আশা করি ভিডিওটি অনেক আপনাদের উপকার হয়েছে। তো আপনাদের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের বন্ধু বান্ধবের কাছে বা আপনার টাইম প্ল্যানে এটি শেয়ার করে রাখতে পারেন, যে পরবর্তীতে তাদের কাজে লাগবে। তো অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সবাই যুক্ত থাকবেন, আর আমার চ্যানেলে অনেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও দেওয়া আছে, তো আপনারা চ্যানেলগুলো দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।